गवर्नमेंट ऑफ इंडिया मिनिस्ट्री ऑफ कल्चर नैशनल लाइब्रेरी कोलकाता इतिमध्ये नियोगের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ভিডিওতে। অবশ্যই যারা বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে আপনাদের সবার জন্য, বিভিন্ন ভাষায় কিন্তু বিভিন্ন ভাবে শূন্যপদের বিন্যাস রয়েছে। আমি সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অন স্ক্রিনে কিন্তু লেখা রয়েছে nationallibrary.gov অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল নোটিফিকেশন। তবে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই মুহূর্তে অনস্ক্রিনে আছে, দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং আপনি কোন ভাষায় অ্যাপ্লাই করবেন সেই ভাষাটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। যেমন ধরুন অ্যাসামিস, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাডা, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু অ্যান্ড জেনারেল যে ভাষাগুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে বাংলাও চুজ করতে পারেন, অথবা হিন্দি জানলে হিন্দিতেও চুজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে জেনারেলও চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ফর্মেটটা আপনাদের কিন্তু পূরণ করতে হবে। সিম্পল প্রসেস আছে, ছোট্ট ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে আপনাদের কিন্তু জমা করতে হবে এবং এখানে আপনারা অবশ্যই কিন্তু ইমেল আইডি রয়েছে, ইমেলেও যোগাযোগ করতে পারেন। তার আগে বলে রাখি আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কোথায় পাবেন এবং সেখানে কি রয়েছে, কোন কোন যোগ্যতায় কিভাবে আমরা অ্যাপ্লাইটা করব। চলুন দেখে নেই। এই ওয়েবসাইট ওপেন করার পর নিজের দিকে চলে আসবেন। নিজের দিকে আসার পর এখানে দেখুন নিউজ সেকশনে একটা স্লাইড শো হচ্ছে। প্রথমেই দেখুন ইয়ং প্রফেশনাল গ্র্যাজুয়েটস ফ্রম লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যাজ LIS ইন্টার্নশিপ প্রোগ্রাম ফর দ্য ইয়ার 2021-22। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা জাস্ট যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার সামনে এই বিজ্ঞপ্তিটা চলে আসবে এবং এখানে কিন্তু তার ডিটেলসটা রয়েছে। প্রোগ্রাম ফর দ্য ইয়ার 2021 থেকে 2022 অর্থাৎ 2021 থেকে 22 এর সেশনে ইন্টার্ন যে রয়েছে LIS ইন্টার্নস পদে কিন্তু নিয়োগ করা হবে এখানে। এবং আপনারা এখানে একটা লিঙ্ক পাবেন, আমি যদিও লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও নিচের ডেসক্রিপশনে, তবু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুলে যাবে। দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এখানে টোটাল 25টি কিন্তু ভ্যাকেন্সি আছে, 25টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিভিন্ন ভাষায় কিন্তু শূন্যপদ রয়েছে, যেমন বাংলা ভাষায় 2টো শূন্যপদ আছে, হিন্দি ভাষায় 3টি শূন্যপদ আছে, অন্যান্য ভাষার জন্য আলাদা আলাদা করে শূন্যপদের বিন্যাস কিন্তু এখানে আছে। এবং এখানে চাকরি পেয়ে গেলে আপনাদের কিন্তু সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, ঠিক আছে? সপ্তাহে 5 দিন কিন্তু আপনার ডিউটি করতে হবে, এটাও কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। এবং এখানে বেতন কত দেখুন, বেতন কিন্তু 25,000 টাকা পার মান্থ, কিন্তু প্রত্যেক মাসে 25,000 টাকা বেতন রয়েছে। হ্যান্ডসাম স্যালারি আছে অবশ্যই। এবং অবশ্যই কিন্তু এখানে দ্য অ্যামাউন্ট পেইড টু দ্য LIS ইন্টার্ন ইজ টু বি ট্রিটেড অ্যাজ স্টাইপেন্ড, ঠিক আছে? স্টাইপেন্ড হিসেবে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ারলি উল্লেখ আছে এখানে। এবং এখানে কিন্তু বলে রাখি আপনাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কোন যোগ্যতায় আপনারা অ্যাপ্লাই করলে যোগ্য হবেন। দেখুন এখানে সিলেকশন প্রসিডিওর কি আছে, এলিজিবিলিটি। অ্যাপ্লিকেটেন্ট মাস্ট হ্যাভ অবটেইন্ড মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর ইটস ইকুইভ্যালেন্ট অন অর বিফোর 16 জুন 2021, 16 জুন 2021 এই তারিখের আগে কিন্তু আপনার এই যোগ্যতা থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনার বিলো 35 ইয়ার্স কিন্তু থাকতে হবে অবশ্যই, তাহলে আবেদনের যোগ্য। এবং অবশ্যই কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেল 1 সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট আপনার ল্যাঙ্গুয়েজ মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য। এবং আবেদন করতে হবে কিন্তু অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড থ্রু অনলাইন, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারেন। দেখুন লেখাই রয়েছে এখানে, ঠিকানা দেওয়া আছে একটা, তার নিচে একটা ইমেল আইডি দেওয়া আছে। আপনারা চাইলে এই ইমেলেই কিন্তু আপনি সমস্ত ডকুমেন্ট পাঠাতে পারেন, অ্যাপ্লিকেশন ফর্মটাও পাঠাতে পারেন এবং অবশ্যই আপনারা চাইলে এই ঠিকানাতেও পাঠাতে পারেন। অর্থাৎ দেখুন লেখা আছে, দেখুন লেখাই আছে, উল্লেখ আছে কাইন্ডলি সেন্ড ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সাপোর্টিভ ডকুমেন্টস এন্টার বাই ইমেল আইডি অর স্পিড পোস্ট। স্পিড পোস্টের মাধ্যমেও আপনি পাঠাতে পারেন, স্পিড পোস্টে পাঠালে আপনি এই ঠিকানায় পাঠাবেন। তো এইভাবে আবেদন করবেন, এই যোগ্যতা আবেদন করবেন, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালো মতন দেখে বুঝে তারপর আবেদন করবেন। অবশ্যই আমরা ইনফরমেশনটা দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা যারা যারা ভিডিওটা পছন্দ করেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিন। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনার জেলার জন্য আপডেট পেলে সবার আগে প্রোভাইড করবো এই চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।